কাজল দাস, প্রতাপগড় বিধানসভা আসনের 44 নম্বর বুথ সভাপতি, শাসক দলের। নারী গঠিত কুকর্ম থেকে তোল্লাবাজিতে সিদ্ধহস্ত ছিলেন রং মিস্ত্রি, 4 বছরে বাড়ি হাঁকিয়েছেন, কিনেছেন 2-2টি গাড়ি। এলাকার মানুষ অতিষ্ঠ এই বুথ প্রেসিডেন্টের খাই মেটাতে। বার বারন্ত এমন জায়গায় পৌঁছেছিল মানুষ দু চোখ খুলে রেখেছিলেন তাকে হাতে নাতে ধরার জন্য। বৃহস্পতিবার রাতে নারী ঘটিত কুকর্ম করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন বুথ সভাপতি। পুরো বাড়িটাকে ঘেরাও করলেন ক্ষুব্ধ মানুষ, পড়ল উত্তম মধ্যম, তুলে দেয়া হলো পুলিশের হাতে। এই বক্তব্যগুলো আমাদের নয়, সাধারণ মানুষের। শুনুন তারা কি বলছেন। কি দায়িত্ব শুনি? এই পাড়ার বুথ প্রেসিডেন্ট। কি নাম ওনার? বুথ প্রেসিডেন্ট। তাহলে নাম কি? নাম কাজল দাস। হ্যাঁ, রং মিস্ত্রি আসলো। হ্যাঁ, রং মিস্ত্রি আসলো। হ্যাঁ, দেখে আমি বাইক বন্ধ করেছি, বিশাল একটা আজকে হেরে গেছে, 4-5টা গাড়ি। হ্যাঁ, বাড়ি গেল পাড়ার বুথ প্রেসিডেন্ট। একটা বারে 2টা ভাড়া করে লেছে। হ্যাঁ, পাড়া একটা নাম করে লেছে 2টা। হ্যাঁ, বুঝছেন, অনেক কিছু ক্ষতি করছে এই জনসাধারণ। কোন কেলি গাছকে হের ভিভো খাইছে। হ্যাঁ, পাড়ার কোন পার্লামেন্ট একত্র করতে দেয় না, একত্র করতে দেয় না। হ্যাঁ, বাড়ি করতে গিটা করছে। এলাকার জনৈক মহিলা প্রশ্ন তুলেছেন, রাজ্যে কি আইনের শাসন রয়েছে? বিজেপির নেতা হলে কি পুলিশ প্রশাসন পকেটে পুরে রাখা যায়? রিপোর্ট চ্যানেল 3 রাত।